সালামু আলাইকুম আমাদের কম্পিউটার স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছে ডিজিটালি পাঠশালায় আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব স্টিল স্ট্রাকচার মডেলিং অ্যান্ড ডিজাইন এবং অ্যানালাইসিসের ক্ষেত্রে স্টোটপোয়ের ব্যবহার আপনাদের সঙ্গে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুল্লাহ তুষার আমরা আগেই জেনেছি মূলত ফ্রেম স্ট্রাকচার অ্যানালাইসিস এবং ডিজাইনের জন্য স্টোটপ্রো বহুল ব্যবহার রয়েছে আমাদের দেশে শেড ওয়্যার হাউস ফ্যাক্টরি বিল্ডিং এর জন্য স্টিল স্ট্রাকচার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে স্টিল ফ্রেম স্ট্রাকচার স্টিল আই কলাম এবং বিম হিসাবে ট্যাপার ড্রাফটার ব্যবহার করা যার অ্যানালাইসিস এবং ডিজাইনের জন্য স্টেট প্রো অনেক সহায়ক এছাড়া স্টিল বিল্ডিং এর ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট এবং ডেট্রোফিটিং ডিজাইনের জন্য স্টেট প্রো প্রচুর ব্যবহার রয়েছে আমরা যখন ডেস্কটপ থেকে স্টেট প্রোটি ওপেন করবো তখন আমাদের এই পিএসটি আমাদের সামনে আসবে এবার আমরা যদি যেহেতু আমাদের একটি টোটালি নতুন প্রজেক্ট সেহেতু আমরা এখানে একদম লেফট সাইডে প্রজেক্ট আজকে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা এখানে স্পেস এবং আমাদের ফাইল নেমটি যদি আমরা এখানে আমাদের পছন্দ মতো ফাইল নেম দিয়ে আমরা সেভ করতে পারি আমি এখানে দিলাম স্টিল স্ট্রাকচার এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে এটা লোকেশন সি ড্রাইভ অথবা যে ড্রাইভটা সিলেক্ট করা থাকবে সেই ড্রাইভে এটা সেভ হবে এখানে আমরা লেনথ এবং ইউনিট এবং ফোর্সের ইউনিটটা আমরা এখানে ঠিক করে দিব যেহেতু আমরা এখানে যদি আমরা ফিট বা মিটার যে কোনো যেটা দিয়ে আমি কাজ করতে চাই সেটা আমি এখানে সিলেক্ট করতে পারি আমার এখানে ফিট দিয়ে কাজ করতে আমি এখানে ফ্লেক্সিবল ফিল করি সেহেতু আমি এখানে ফিট এবং এখানে কি পাউন্ড কিলো পাউন্ড হিসাবে আমি এটা ফোর্সের ইউনিটটা সিলেক্ট করে আমরা এখানে অ্যাড বিম সিলেক্ট রেখে আমরা এটাকে ফিনিশ করলে আমাদের মেন ং শিট আমরা চলে আসতে পারবো আমাদের এই এই পেজটি সামনে আসবে সেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছক আছে বা আমরা চাইলে এই ছকের মাধ্যমে আমরা আমাদের প্ল্যানটিকে এখানে এক্সিকিউট করতে পারি অথবা আমরা এটাকে ম্যানুয়ালি এখানে প্রতিটি নোট আমরা এখানে ইনসার্ট করে আমরা এই প্ল্যানটিকে আমাদের প্রজেক্টটিকে আমরা এখানে প্রথমে ভোটাতে পারি আমরা যদি আমরা অটোক্রেড একটি ফাইল আমি ক্রিয়েট করেছি এখানে যেহেতু আমার এখানে প্ল্যান এবং ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ সহ বিভিন্ন ধরনের স্কেচ এখানে করা আছে দ্যাট মিন্স আমি যদি ফ্রন্ট ভিউতে গিয়ে দেখি আমার এখানে এক্স এক্সিস বরাবর সিক্সটি ফিট এবং ওয়েক্সিস বরাবর ম্যাক্সিমাম থার্টি ফিট সো আমার এখানে যদি ফ্রন্ট ভিউতে গিয়ে আমি যদি বুঝতে পারছি যে আমি যদি এই ফ্রন্ট ভিউর ফ্রন্ট ভিউতে আমার যে এই পয়েন্টটিকে যদি আমি মূল পয়েন্ট মূল বিন্দু হিসেবে ধরি সেই তো আমার এক্স জিরো জিরো এই নোটটি আমি পাবো এবং এক্স জিরো এবং ওয়াই টোয়েন্টি সেভেন আমি আইটি নোট পাবো তো আমরা এখানে যদি আমার এখানে পাঁচটি নোট দ্যাট মিন্স এক্স জিরো 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 টোয়েন্টি সেভেন এক্স থার্টি ওয়াই থার্টি এবং এক্স সিক্সটি ওয়াই টোয়েন্টি সেভেন অ্যান্ড এক্স সিক্সটি ওয়াই জিরোতে আমরা টোটাল পাঁচটি নোট আমরা এখানে যদি বসাতে পারি সে দেন আমার পরবর্তী যে ছয়টি গ্রিড আছে আমার এখানে যে একশো ফিটকে আমি এখানে পাঁচ ভাগে ভাগ করেছি যে আমার ছয়টি গ্রিড আছে প্রতিটি গ্রিডে ডিসটেন্স টোয়েন্টি ফিট করে দ্যাট মিন্স আমার প্রতিটি আমি চাইলে প্রথম গ্রিডটিকে থেকে আমার রেপ্লিকেট করে পরবর্তী পাঁচটি গ্রিডে আমি রেপ্লিকেট করতে পারি সো আমরা এই 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 ফ্রন্ট ভিউটা আমরা আগে স্টেট পোতে আমরা এখানে এক্সিকিউট করবো আমরা জিরো জিরো প্রথম নোটটি আমাদের এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে দ্বিতীয় নোটটি হচ্ছে আমার এক্স জিরো ওয়াই টোয়েন্টি সেভেন ফিট ওয়াই টোয়েন্টি সেভেন ফিট দ্যাট দ্যাটমিন্স দ্যাট মিন্স এই পয়েন্টটিকে আমরা এই পয়েন্টে আমরা পেয়ে গিয়েছি তৃতীয় পয়েন্টটি আমার এক্স থার্টি ফিটে আমার ওয়াই দ্যাট মিন্স ম্যাক্সিমাম হাইট থার্টি ফিট এবং চতুর্থ পয়েন্টটি হচ্ছে আমার এক্স সিক্সটি ফিট ওয়াই জিরো এবং এক্স সিক্সটি ফিট ওয়াই টোয়েন্টি সেভেন ফিট মিন্স আমার পাঁচটি নোট আমরা দেখেন আমরা এখানে পাঁচটি নোট আমরা পেয়ে গিয়েছি এখন প্রতিটি নোটকে আমাদেরকে কানেটেড করতে গেলে আমরা এখানে অ্যাড বিমস আকারে আমাদেরকে কানেক্ট করতে হবে যেহেতু আমার এখানে বিম কলম প্রতিটা ফ্রেমে আমাকে এখানে বিম আকারে স্টেট প্রো এটা নেবে সেহেতু আমরা এখানে বিমস করে প্রতিটি নোট আমরা বিম দ্বারা কানেক্ট করব ওকে এখন আমাদের এই প্রথম গ্রিডটি আমাদের ক্রিয়েট হয়ে গেল দেখেন আমাদের প্রতিটি গ্রিড কিন্তু আমাদের এখানে সেম সেহেতু আমরা স্টেট করতে আমাদের একটি শর্টকাট একটি ট্যাব আছে ট্রান্সলেশন আর রিপিট এই ট্যাবে গিয়ে আমরা যেহেতু আমাদের জেড এক্সিস বরাবর এটা রেপ্লিকেট হবে সেহেতু আমরা জেড এক্সিসকে এখানে গ্লোবাল ডিরেকশন জেড এক্সিসকে আমরা এখানে সিলেক্ট করে নাম্বার অফ স্টেপস যেহেতু আমার ফাইভ এবং ডিফল্ট স্পেসিং হচ্ছে টোয়েন্টি ফিট আমরা প্রতিটি গ্রিড আমরা যেহেতু লিঙ্ক করব করে আমরা ওকে দিলে আমাদের এখানে আমাদের স্ট্রাকচারটি ক্রিয়েট হয়ে গেল এখন আমরা যেহেতু আমাদের এটাকে যদি আমি গ্রেড বিম আকারে কনসিডার করি যে আমাকে গ্রেড বিমের নিচে আমাকে ফুটিংয়ের জন্য আমাকে একটি প্যাডেস্টাল লাগবে এবং সেহেতু আমরা নোট কারসারটিকে অন করে আমরা শুধু নোটটিকে একদম বটম নোট থেকে আমরা সিলেক্ট করে আমরা যদি সেকে একইভাবে ট্রান্সলেশন রিপিটে গিয়ে ওয়াই ডিরেকশন যেহেতু আমার এটা এর নেগেটিভ ডিরেকশনে সেহেতু আমরা এখানে যদি মাইনাস এবং আমি যদি চাই যে আমার প্যারিস্টলটি টেন ফিট ডিস্টেন্স টেন ফিট গভীরে থাকবে সেটা আমার সয়েল ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করবে আমার সয়েল ডিপোর্টের উপরে এটা ডিপেন্ড করবে আমি নাম্বার অফ স্টেপস ওয়ান এবং আমি লিঙ্ক স্টেপস দিয়ে আমি এটা যদি এটাকে ওকে দিই দেন আমার এখানে আমার প্যারিস্টলটি ক্রিয়েট হয়ে গিয়েছে যদি আমি থ্রি ডিভিওতে দেখি আমার প্রতিটি গ্রিডের নিচে আমার প্রতিটি নোডের নিচে আমার ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা যদি থ্রি ডি ভিউতে যাই সরি আমরা যদি পুরো স্ট্রাকচারটি কি ক্রিয়েট করে পুরো স্ট্রাকচারটা কি সিলেক্ট করে আমরা যদি থ্রি ডি রেন্ডার ভিউতে যাইস আমার মডেলটা পুরো বিল্ডিংয়ের মডেলটি আমার এখানে রেডি হয়েছে আমার তাহলে এটা ফ্রন্ট ভিউ ব্যাকসাইড ভিউ লেফট সাইড রাইট সাইড এভরিথিং বিউ আমরা এখানে যেখানে শর্টকাটে আমাদের ভিউগুলো বিভিন্ন ডিফারেন্ট পয়েন্ট থেকে আমার ভিউগুলো দেওয়া আছে আমরা এটা চাইলে এটাকে বিভিন্নভাবে রোটেটও করতে পারি আমি আমার অটোকেটির লেফট এবং রাইট সাইড ভিউতে দেখতে পাচ্ছি আমার এখানে বেশ কিছু ভার্টিক্যাল ব্রেসিং আমি কনসিডার করেছি সেহেতু আমরা এখানে আমি ব্রেসিংগুলোকে আমি এখন অ্যাড করবো যদি থ্রি ডি ভিউতে যাই আমার এই গ্রিডটিতে আমার ভার্টিক্যাল ড্রেসিংগুলো আমার অ্যাড করা হয়ে গিয়েছে এখন দেখ আমার ঠিক তার অপোজিট ডিরেকশনে আমি যদি ভার্টিকেল ব্রেসিংগুলো অ্যাড করতে চাই আমি এখানে আরেকটি বইতে করতে পারি আমি ফ্রন্ট ভিউতে গিয়ে আমি এই গ্রিডটিকে সিলেক্ট করে আমি নিউ ভিউতে গিয়ে ক্রিয়েট এ নিউ উইন্ডো ফর ডিস তে গিয়ে যদি আমি এখানে থ্রি ডি ভিউতে যাই দ্যাট মিন্স আমার এখানে শুধুমাত্র ওই গ্রিডের আমার কলমগুলো আমার এখানে চলে এসছে আমি এর মাধ্যমে আমি ভার্টিকে ড্রেসিংগুলো আমার পার্লিনের জন্য আমার প্রতিটি রাফটারের মাঝে আমার পার্লিনগুলো লাগবে যেহেতু আমার এখানে রুটশিটগুলো আমাকে পার্লিনের মাধ্যমেই এখানে ফিক্স আপ করতে হয় সেহেতু আমার এখানে পার্লিনের জন্য কয়েকটি পয়েন্ট আমরা এখানে যদি কনসিডার করতে চাই সেহেতু আমরা এখানে টপ ভিউতে গিয়ে আমরা প্রতিটি রাফটারকে সিলেক্ট করে আমি প্রতিটি রাফটারের মাঝে আমরা যদি এখানে নোট ক্রিয়েট করি

প্রথম গ্রেডটিকে আমরা ফ্রন্ট তে যদি এই রাফটারগুলোকে ভাগ করে দিতাম তাহলে সেক্ষেত্রে আমরা ট্রান্সলেশনাল রিপিট দিয়েই আমাদের খুব সহজেই এই কাজগুলো হয়ে যেত আমি থ্রি ডিভিতে যাই আমার পুরো স্ট্রাকচারটি আমার গুলো দ্বারা আমার সিলেক্ট হয়ে গিয়েছে